আজ আমরা জানবো আমাদের এই সায়েন্স ওয়ার্কশপে আজ আমাদের জানানোর বিষয় হচ্ছে কি অর্গেট। আমরা অর্গেটটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করতে পারি, এমনও হতে পারে যে আমাদের কোনো একটি রুমের মধ্যে একটি লাইট বিদ্যমান, কিন্তু ওই রুমের দুই প্রান্ত হতে বা দুটি দরজা দিয়ে দুজন লোক ওই রুমে প্রবেশ করে। যেহেতু লাইট একটি, কিন্তু দুজন যখন এখানে প্রবেশ করবে সে যে কেউ যেন ওই লাইটটি জ্বালাতে পারে এমন ব্যবস্থা করতে হবে। এমন ব্যবস্থার জন্য হচ্ছে কি অর্গেট। তো অর্গেটে যে কেউ যে কেউ তার সুইচ দিয়ে লাইটটা অন করতে পারবে, এটাই হচ্ছে অর্গেটের মূল প্রতিপাদ্য বিষয়। এখন আমরা কৃষি বোর্ডে ঠিক এমন একটি কানেকশন তৈরি করবো যেটা দিয়ে অর্গেটের অ্যাপ্লিকেশনটা দেখানো সম্ভব। আপনাকে শুনছিলাম এ সুইচের দুটি প্রান্ত দুটি বিন্দুতে যুক্ত করলাম এবং অপর সুইচটিও এই এটির সাথে সমান্তরালে যুক্ত করলাম। এরপর আমরা আরেকটু প্রশ্ন যুক্ত করি, এখন আমরা এই দুটি সুইচকে আমরা সমান্তরালে যুক্ত করলাম। এই সুইচের একটি প্রান্ত এই বিন্দুতে, অপর প্রান্ত এই বিন্দুতে, অপর সুইচের একটি প্রান্ত এই বিন্দুতে, অপর প্রান্ত ঠিক একই বিন্দুতে যুক্ত, যে বিন্দু যে প্রান্তে অন্য সুইচের প্রান্ত যুক্ত, এবং একটি লাইটকে দুটি প্রান্তে সংযোগের সাথে যুক্ত করে লাইটের অপর প্রান্তটি আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দিলাম। আমরা অর্গেটের ক্ষেত্রে জানি যদি দুটোই যদি কী হয় জিরো হয় তবে সে আউটপুট দিবে জিরো, জিরো ওয়ানে সে দিবে ওয়ান, ওয়ান দিল সে দিবে ওয়ান, যখন ওয়ান ওয়ান হবে সে ডাবল দিবে ওয়ান। প্রথম দুটিকে জিরোতে রাখলাম, এখন দুটি জিরো, এখন আমাদের লাভটি চলছে না, আমাদের আউটপুট নেই। এখন কেউ একজন ওই ঘরে ঢুকতে চাইলো, সে তার সুইচ টিপ দিল, লাইটটা জ্বললো, এখন সে অফ করে দিল। দ্বিতীয়জন ওই রুমে ঢুকতে চাইলো, সে আবার ওয়ান দিল, লাইটটা জ্বলে উঠলো, এখন সেও অফ করে দিল, তাই লাইটটা অফ হয়ে গেল। এখন দুজনেই সুইচ দিল, এও দিল সুইচ, এও দিল সুইচ, আছে দুটাই ওয়ান, তাহলে দুটাই ওয়ান হবে, লাইটটা জ্বলছে। তাহলে আজ আমরা জানলাম একটি অর্গেট কীভাবে আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগে। অর্থাৎ আমাদের একটি কামরা আছে, এই কামরায় একটি লাইট বিদ্যমান, ওই লাইটটিকে দুজন লোক দুই প্রান্তে থেকে ঢুকার সময় জ্বালায়। আমরা যদি ওখানে অর্গেট সিস্টেম চালু করি তবে একটি লাইট দুটি সুইচ দিয়ে যে কেউ কন্ট্রোল করতে পারবে। আজ আমরা অর্গেট সম্পর্কে জানলাম। আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল।